বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসরা দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। দুপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ শাইক আসহাবুল ইয়ামিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আজ ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরা জন অরণ্যের মধ্যে লুকিয়ে থেকে প্রয়োজনে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে বর্তমান সরকারকে এর দায় নিতে হবে বলে জানান রিজভী। এখনো সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা এবং বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা গোলাগুলি করেছে, অস্ত্র নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে সেখানে গুলি করেছে। এই যে আপনার জন অরণ্যের মধ্যে তারা যে লুকিয়ে আছে এবং প্রয়োজন মতো তারা বের হয়ে উঠে দেশটাকে অস্থিতিশীল করবে, এর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আমরা চাপ দিয়েছি যে আপনাদের কোনো ব্যর্থতার জন্য যদি ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ঘটে এর দায় আপনাদের সবাইকে থাকবে।